সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে জানবো অনেকের চোখের নিচে কালো দাগ পড়ে যায়, চোখের নিচের কালো দাগ দূর করার জন্য কোরআনি ওজিফা। আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু ওজিফা দেওয়ার চেষ্টা করব চোখের নিচের কালো দাগ দূর করার জন্য, এবং এটা কোরআনি কিছু ওজিফা। এই ওজিফা যদি কেউ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ক্ষতি থেকে হেফাজত করেন, সাথে সাথে তার কালো দাগ দূর করার কথা কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন। তবে মূলত এই দোয়াটা নাজিল হয়েছে আপনার, বিশেষ করে এই দোয়াটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে দুঃখের সময়, কষ্টের সময়, সুখাহত পরিবারের পাশেও আপনি এটা পড়তে পারেন, এবং আপনার চোখের জ্বালা যন্ত্রণা রোগের জন্য আপনি এটা পড়বেন। সেটা হচ্ছে ইন্না লিল্লাহি মা আখযা ওয়া লাহু মা আআতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বি আজালিম মুসাম্মান ফাল তাসবির ওয়াল তাহতাসিব। আবার বলছি, ইন্না লিল্লাহি মা আখযা ওয়া লাহু মা আআতা وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمَّنْ فَلْ تَصْبِرْ وَلْ تَحْتَسِبْ। এই হচ্ছে দোয়াটা। এই দোয়াটার দলিল যদি আপনাদেরকে বলি, বুখারী শরীফের 1284 এবং সহিহ মুসলিমের 923 নম্বরে এই হাদিসটা এসেছে। সুখত পরিবারের জন্য পড়া যায়, এবং যাদের চোখের নিচে কালো দাগ রয়ে গেছে, চোখের নিচে অনেক সময় সুখের কারণে, দুঃখের কারণে, কান্না করতে করতে, টেনশনে, পেরেশানির কারণে কিন্তু এটা হয়। এজন্য সকালবেলা তিনবার, সন্ধ্যাবেলা তিনবার আপনি এটা পরে ফু দিয়ে দিবেন, অথবা এভাবে বলে দিবেন, এবং এভাবে আপনার দূর দাগ দূর না হওয়া পর্যন্ত আপনি আমলটা চালিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটা করার তৌফিক দান করেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।